কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বাংলাদেশি ফুটবল সমর্থকদের, যার কৃতজ্ঞতাস্বরূপ দেশটিতে একদল ফুটবল প্রেমী ক্লাব ডিপোর্তিভো বাংলাদেশ আর্জেন্টিনা একটি ক্লাবের আত্মপ্রকাশ করেছে। গত 30 ডিসেম্বর আল হাজের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক হয়েছে ক্লাবটির, যেখানে 3-2 গোলের জয় তুলে অভিষেকটা রাঙিয়েছে তারা। ক্লাব কর্তৃপক্ষের লক্ষ্য এখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের AFA অধীনে থাকা লিগে নাম লেখানো। 36 বছরের আক্ষেপ গুছিয়ে কাতারে 2022 সালে নিজেদের তৃতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। পুরো আসর জুড়ে মেসিদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল বাংলাদেশি সমর্থকরা, যার কৃতজ্ঞতাস্বরূপ বিশ্বকাপ ফাইনালের 2 দিন আগে 2022 সালের 16 ডিসেম্বর ক্লাব ডিপোর্তিভো বাংলাদেশ আর্জেন্টিনা নামে ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেন। ক্লাবের জার্সিতে বেছে নেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকার রং, যেখানে ছোঁয়া পেয়েছে সবুজ ও লাল। প্রতিষ্ঠার 1 বছর পর 30 ডিসেম্বর আল হাজের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক হয় ক্লাবটির, যেখানে 3-2 গোলের জয় তুলে নেয় তারা।